বিরতির পর ফিরে আসলাম। গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ এবং মহকুমা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছে বিপুল পরিমাণে ড্রাগস, কার্যত আটক করা হয়েছে এবং ড্রাগস সেবনকারী আটক। ঘটনা আজ শুক্রবার তেলিয়ামুড়া থানাধীন করকড়ি এলাকায়। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তেলিয়ামুড়া থানাধীন করকড়ি এলাকার জীবন রুদ্রপালের পুত্র প্রাণেশ রুদ্রপাল নামের এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণে ড্রাগস। কার্যত অভিযান চালিয়ে 10.10 গ্রাম ড্রাগস সহ নগদ 3830 টাকা উদ্ধার করা হয়েছে, অর্থাৎ 3830 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। সঙ্গে আটক করা হয় দুটি মোবাইল ফোন। ড্রাগস বিক্রেতা প্রাণেশ রুদ্রপালকে পাকড়াও করতে পারেনি পুলিশ, তবে উদ্ধারকৃত ড্রাগসের বাজার মূল্য প্রায় 30,000 টাকা বলেই জানানো হয়েছে। আজকের এই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা। অন্যদিকে তেলিয়ামুড়া জহর কলোনি কালীবাড়ি এলাকা থেকে এক ড্রাগস বিক্রেতা এবং ড্রাগস সেবনকারীকে উত্তম মধ্যম দিয়ে স্থানীয় জনগণ তুলে দেয় পুলিশের হাতে। আজ শুক্রবার দুপুরেরই কার্যত দুটি ঘটনা, এবং সেক্ষেত্রে জহর কলোনি এলাকার সুমন দেবনাথ নামের এক যুবক দীর্ঘ দিন ধরে এলাকাতে ড্রাগস বিক্রি করে আসছিল। এলাকাবাসীর পক্ষ থেকে তাকে কয়েকবার হুঁশিয়ারি দেওয়া হয়, কিন্তু অবশেষে কোন রকমের কোনো কিছুতে কর্ণপাত না হওয়াতে আজ পুলিশের অভিযান, এবং সেই অভিযানে একই সঙ্গে ড্রাগস সেবনকারী তথা তুইসিন্দ্রা এলাকায় কার্যত এক যুবক ইতিমধ্যেই পুলিশের জলে ধরা পড়েছে। তেলিয়ামুড়া থানা পুলিশের হাতেই তুলে দেওয়া হয় সেই যুবককে। পুলিশ তাদের থানায় নিয়ে যায় এবং তদন্ত চলছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশের সূত্র থেকে খবর। তবে একদিকে যেরকম অভিযান বিপুল পরিমাণে ড্রাগস উদ্ধার, অন্যদিকে একই সঙ্গে নেশা কারবারি আটক, এই দুই ঘটনা প্রসঙ্গে ঠিক কি বক্তব্য উঠে আসছে তেলিয়ামুড়া থেকে শুনুন। সাড়ে 12টার দিকে একটা খবর ছিল যে প্রাণেশ রুদ্রপাল, বাবার নাম জীবন রুদ্রপাল, করকড়িতে বাইর ও আমাদের তেলিয়ামুড়া থানাতে একটা পোক্সো কেসে আসামি ছিল এবং জেলে ছিল। সে জেল থেকে মাত্র 2 মাস হয়েছে, 2 মাস জেল থেকে ফিরেই সে আবার নাকি ড্রাগসের ব্যবসা করছে বলে খবর ছিল আমাদের কাছে। তো সেই খবরের ভিত্তিতে আমরা তেলিয়ামুড়া থানার স্টাফ নিয়ে, অফিসারদের নিয়ে আমরা ওখানে তার বাড়িতে সার্চ করি। সার্চ করে তার বাড়ি থেকে আমরা ড্রাগস রিকভারি করি, রিকভারি করি ড্রাগস যার ওজন 10 গ্রাম, 10.10 গ্রাম, যেটা কমার্শিয়াল ওয়েট হয়, বাজার মূল্য প্রায় 30,000 টাকা। তৎসঙ্গে তার যে সেল প্রসিড বিক্রির, ড্রাগস বিক্রির টাকা 3,830 টাকা আমরা পেয়েছি, কিন্তু সে আমাদের দেখেই পালিয়ে গেছে। তো তার বিরুদ্ধে আমরা এখন NDPS এ একটা কেস নেব, নিয়ে তদন্ত করব, তাকেও অ্যারেস্ট করা হবে। খুব শীঘ্রই একই দিনে পরপর দুটি অভিযান, এবং একদিকে যেরকম প্রাণেশ রুদ্রপালের বাড়ি থেকে উদ্ধার হয়েছে 10.1 গ্রাম ড্রাগস এবং তার সঙ্গে 3830 টাকা বাজেয়াপ্ত, একই সঙ্গে দুটি মোবাইল ফোনকে বাজেয়াপ্ত করা হয়। তবে এক্ষেত্রে নেশা কারবারিকে ধরা সম্ভব হয়নি। তবে অন্যদিকে জহর কলোনি এলাকা, যেখানে সুমন দেবনাথের নামের এক যুবক দীর্ঘদিন ধরে এলাকায় ড্রাগস বিক্রি করে বলে অভিযোগ, এলাকাবাসীর পক্ষ থেকে বহুবার জানানো হয়েছিল, কিন্তু তারপরও কোন রকমের হুঁশ না ফেরাতে আজ শুক্রবার ড্রাগস সেবনকারী এবং তুইসিন্দ্রা এলাকায় এক গোপাল সরকার নামের ব্যক্তি এবং ড্রাগস বিক্রেতাকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেয় এলাকার জনগণ। দুই অভিযানকে কেন্দ্র করে পুলিশের সাফল্য, তবে আগামী দিনেও এই অভিযান যাতে জারি থাকে এমনটাই দাবি উঠে আসছে এলাকার মানুষজনের পক্ষ থেকে। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।